আরে আরে, একি হলো ইন্দুর মাথায় হাত? ঠাম্মা তো খেতে বসে উল্টে যাচ্ছে, এদিকে পড়ি আর মৌরি কি বারণ করছে, আর চিন্টু আর মুন্নি ঠাম্মার পাতে কি দিচ্ছে এটা? চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হলো ছোট্ট পড়ির বাড়ি। ছোট্ট পড়ি তখন সকালবেলা ঘুমো ঘুমো করছে, কিন্তু আরে আরে, পড়ির ঘরে এটা কে? মৌরি তো এসেছে পড়িকে মনে হয় ডাকতে। এ মা, পড়ি তো এখনো ঘুমোচ্ছে। পড়ি মনে হয় অনেক বেলা অবধি ঘুমায়। এ মা, ও তো স্কুল ছিল, ও কি উঠবে না? দেখি দেখি, আমি তো একটু পড়িকে ডাকি। পড়ি, এই পড়ি, আরে তুই এখনো ঘুমাচ্ছিস? ওট ওট, এই পড়ি পড়ি, এই বুনু, ওট ওট, সকাল হয়ে গেছে। দেখ দেখ, আমি তোকে ডাকতে এসেছি। আমি কোন সকালে উঠেছি? আরে বাবা, জগা জগাল কে ডাকে? ও বাবা, বাইরে তো আলো ফুটে গিয়েছে। আলে আলে মৌরি দিদি, তুমি কখন এলে? ও, তুমি আমায় ডাকছিলে। হে রে পড়ি, তুই এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? কখন সকাল হয়ে গিয়েছে? চল বাইরে, চল, খেলবি না? চলো চলো। এই, তোর স্কুল নেই? আজকে তুই স্কুল যাবি না পড়ি? না না মৌরি দিদি, আজকে তো স্কুল যেতে হবে না, আজকে আমাদের স্কুলে ছুটি দিয়েছে। ও তাই, বল, আমি ভাবছি এতক্ষণ ঘুমোচ্ছিস কেন? যাই দেখি পড়ি উঠলো কিনা। পড়ি, এই পড়ি, পড়ি রে। উমা, পড়ি, তুই ঘুম থেকে উঠে পড়েছিস মা? ওরে বাবা, আবার তো মৌরিও এসেছে দেখছি। হ্যাঁ গো বড় মা, পড়িকে তো আমিই ডেকে তুললাম, ও তো ঘুমোচ্ছিল, আমি ভাবলাম ও স্কুলে যাবে না। খুব ভালো করেছো মা, বেশ করেছো। সকালবেলা বুনুর ঘরে চলে আসবে এরকম, আমার একটা কাজ তো কমে। বুনুটাকে তুই তুলে দিবি তো মা? হ্যাঁ বড় মা, আর ওদিকে চিন্টু তো আর মুন্নি ঘুমোচ্ছে, তাই তো আমি পরের সঙ্গে গল্প করতে চলে এলাম। আচ্ছা মৌরি, তোর মনটা খারাপ নাই না কালকের পর থেকে? আসলে কি করবি বল, তোদের ঠাম্মাটাও না বয়স হয়ে গিয়েছে তো, বুঝতেই পারছিস, পুরনো রাগ সেই নিয়ে বসে আছে। কিন্তু দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। আর মন খারাপ করো না মা, সব ঠিক হয়ে যাবে। না না বড় মা, তুমি তো ভীষণ ভালো, তোমাদের বাড়িতে তোমরা কত ভালো, সবাই কত মিলেমিশে থাকো, আমার কিন্তু এখানে বেশ লাগে। কিন্তু কি করবো বলো, এই চিন্টুটা না খুব মাথা গরম, আর ও ছোট থেকে একটু দুষ্টু। ও রাগ হলে ও যে কি করে, আমার কথাও শোনে না, ওইটাকে নিয়ে একটু সমস্যা। আচ্ছা মামা, তুলি দিদি কবে আসবে গো? ভালো লাগছে না তুলি দিদিকে ছাড়া, কবে গেছে এখনো এলো না। ও, তুলির জন্য মন কেমন করছে মা? আরে কি হবে, তুলি দিদি এতদিন পর মায়ের কাছে গেছে, দুদিন একটু আনন্দ করবে না মামামের সঙ্গে? তোমার কাছে তো সব সময় থাকে, তুলি দিদি কালকেই চলে আসবে। ও তাই, তুলি দিদি কাল চলে আসবে, কি মজা! আসলে মামাম জানো তো, মৌরি দি, মুন্নি দি, তারপর চিন্টু দাদা, এদের তো কেউ তুলি দিদি দেখেনি। তুলি দিদির সঙ্গে ওদের সবাইকে আমি পরিচয় করিয়ে দেবো যে। হ্যাঁ, সে আর বুঝিনি মা, ওই জন্যেই তো তুলি দিদির তলব পড়েছে। ঠিক আছে, কালকে তুমি পরিচয় করিয়ে দিও সবার সাথে তুলিকে। আচ্ছা চল বড়ি মা, তোর মুখটা ধুয়ে দি, আমি তো রান্না বান্না সেরে ফেলেছি, সকালে ব্রেকফাস্ট করতে হবে যে, ঠাম্মাকে ওদিকে খেতে দেবো। আর এই যে মৌরি, চল মা সবাই খেয়ে নিবি তোরা। আর এদিকে ইন্দু তো বাইরে এসে ভাত পেরে ফেললো ঠাম্মার জন্য। যাক, বর্ষার ইলিশ মাছ নতুন উঠেছে, ও ওর বাবা মাছটা খুব ভালো পেয়েছিল। আর আমার ওই মেয়ে মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি খেতে তো খুব ভালোবাসে, আজকে ভালো করে তেল দিয়ে কষা কষা করেছি, ও তো এই দিয়েই ভাত খেয়ে নেবে। মায়ের নিরামিষটা আগে তুলে রেখেছে, ব্যাস মাকে এবার ডেকে দি, ওনাকে বসিয়ে দি খেতে, কারণ এরপরে আবার আমিষ নিরামিষ ঠেকাঠেকি হয়ে যাবে, তখন আবার আরেক জ্বালা। মা, ও মা, চলে আসুন, আপনার ভাতটা বেড়ে দিয়েছি, খেয়ে নিন খেয়ে নিন। ইন্দু তো এদিকে গরম গরম ভাত আর পাঁচ তরকারি, তাও আবার নিরামিষ ঠাম্মির বেড়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত কথা ঝোপের আড়াল থেকে এতক্ষণ ধরে চিন্টু আর মুন্নি শুনছিল। মুন্নি, কি বুঝলি, কিছু মাথায় আইডিয়া এলো? আরে চিন্টু, আমার মাথায় যেটা চলছে তুইও কি সেটাই ভাবছিস রে ভাই? আরে আরে মা, তো এখনো এলো না, ভাতটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, না আমাকেই দেখছি গিয়ে নিয়ে আসতে হবে ডেকে। এই বলে তো ইন্দু ঠাম্মিকে ডাকতে ঘরের দিকে চলে গেল। ও মা মা, চল রে দিদি, তাহলে আমাদের খেলতে আবার শুরু করে দি। গরম গরম এক থালা ভাত, কেউ খাক না খাক সবার আগে ওই বুড়ি গিলবে। শোন শোন ভাই, চল তাড়াতাড়ি যেটা করার করে ফেল। আরে দিদি, আজকে খাওয়াচ্ছি, বুড়ির খাওয়া আজকে মাথায় উঠবে, দেখ দেখ আমি কি করি। যাই যাই, ওই যে দেখছি ওইখানে মাছের মাথা দিয়ে তরকারি করেছে, ঠাম্মার ভাতের মধ্যে মাছের মাথার তরকারিটা দিয়ে দিতে হবে, এবি খেল জমবে। যাই যাই যাই, কই কই, দেখি দেখি, ওই তো ওই তো মাছের মাথা দিয়ে মেশানো, খাবো তো আমরা হেবি, কিন্তু আগে বুড়িটাকে খাওয়াই, এই মাছের মাথার টুকরোটা তুলে নি, তুলে নিয়ে বুড়ির ভাতের তরকারির মধ্যে মিশিয়ে দি। এই বলে চিন্টু তো মাছের মাথা ভেঙে টুকটুক করে এসে ঠাম্মি থালার মধ্যে ভালো করে মিশিয়ে দেয়। বুড়ি, এবার তুই আয় চিন্টুর খেল দেখ, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে তুই ভাত খাবি। ও
চিন্টু কি দিলি আজকে তো বুড়ি গেল তোর মাথাটা সত্যি বাদিয়ে রাখার মতো এ দিদি চল চল তাড়াতাড়ি চল ধূপে লুকিয়ে পড়ি বুড়িটা এক্ষুনি আসলো বলে এই বলে চিন্টু আর মুন্নি তো দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো আর ঠিক সেই সময় ইন্দু তো ঠাম্মিকে নিয়ে চলে এলো খাওয়ার জন্য আ বৌমা কি ভালো গন্ধ বেরোচ্ছে মা নিশ্চয়ই তুমি পাঁচ তরকারি করেছো তাই না হ্যাঁ মা আপনার ফেভারিট পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সুন্দর করে মাখা মাখা করে সব রকম সবজি দিয়ে তরকারিটা করেছি চলুন চলুন তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিন আ সত্যি তোমার হাতের কষা কষা তেল তেল পাঁচ তরকারি আর কিছু লাগে না হ্যাঁ যাই যাই বাবা পেটে আর মনে হচ্ছে চড়া পড়ে গেল এইসব হিজিবিজি খেতে পাচ্ছি না রোজই সিদ্ধ ভাত আর মা কি করবেন বলুন ডাক্তারবাবু যা বলবে তাই তো শুনতে হবে আপনি এখন অনেকটা সুস্থ অসুবিধা নেই আর কিছুক্ষণের মধ্যেই ঠাম্মা তো খেতে বসে পড়লো কিন্তু আরে আরে খেতে বসে একই কাণ্ড খাই কতদিন পর খাচ্ছি খুব সুন্দর হয়েছে গো বৌমা পাঁচ তরকারিটা আরে আরে এ কি ওরা সৃষ্টি এর তো মাছ ও বৌমা কি সর্বনাশ করলে তুমি হায় 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 বামুনের বিধবাকে মাছ মুখ করালে তুমি কি পাপ করলে বৌমা তো 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 চুপ করো বৌমা তোমার মুখে এই কথা মানাচ্ছে না তুমি তুমি এই অনর্থ তুমি করেছো এটা কে করবে রান্নাঘরে তুমি রান্না করো রোজ তো তুমি আমায় খেতে দাও এইটা তো দেখাই যাচ্ছে কড়াইয়ে তোমার মাছের জিনিস আর তোমার হাতে এটো আমার থালায় ওই তরকারি তুমি দিয়েছো মা তোমরা নিজেরা মাছ খাও বলে আজকে আমাকেও জোর করে মাছ খাওয়াতে চাইছো কেন গো মা এই নিরামিষ আমিষে রান্না করতে বুঝি তোমাদের খুব কষ্ট হয় সেই জন্য আজকে এই কাজ করলে তুমি কি কথা বলছেন আপনি এত বছর ধরে আমি আপনার জন্য রান্না করছি আমি কি কোনোদিন এরকম করতে পারি এইটুকু বিশ্বাস আমার উপর আপনার নেই এত বছর ধরে না না এই আমি করিনি আমি কি করে করব এমন পাপের কাজ থাক বৌমা থাক অনেক হয়েছে আজ আর আমার খেয়ে লাভ নেই আমার পেট এমনি ভরে গিয়েছে আজকে আমার কপালে ছিল এই পাপের ভাগী হওয়ার তাই তোমার জন্য আজকে সেই পাপটাও আমার হলো চি চি বৌমা না না এর একটা বিহিত করা দরকার আমি বুঝতে পারছি আমার ভার তোমরা আর কেউ নিতে চাইছো না তার মধ্যে ওই বাড়িতে এখন অনামুকটা এসে ঢুকেছে হবে না প্রভাব তো পড়বে বাড়ি শুদ্ধ আস্তে আস্তে সব পাল্টাবে আমি আগেই ভেবেছিলাম শোনো মা আমি সুবলকে ডাকছি তোমার যদি অসুবিধা হয় তোমরা আলাদা খেতে পারো আমি একা ঠিক ফুটিয়ে দুটো খেয়ে নিতে পারবো ই দিদি কেমন দিলাম দেখলি তো এফবি জমেছে ও বুড়ি এখন এফবি টাইট হয়েছে বুড়ির মনে এখন এমন অশান্তি ঢুকেছে ও আর বেরোবার নাই এখন আর আমাদের নিয়ে পড়বে কি এখন নিজেই জ্বলে পুড়ে মরবে মরুক মরুক জ্বলে পুড়ে ছাড়কারুক আমাদের চালাচ্ছিল আমাদের মনে অশান্তি দিচ্ছিল আমাদের মেনে দেবে না ওই ডাইনি বুড়ি এবার জব্দ হবে ও বুড়িকে এখন না সবার থেকে আলাদা করে দেবো সবাই বুড়িকে আর দেখতে পাবে না বুড়িও আর কাউকেই দেখতে পাবে না শুধু আমাদের দেখতে পারতো না আর সবাইকে ভালোবাসতো এবার ওই বুড়িকেই আর কেউ ভালোবাসবে না দেখ আমি এমন টাইপ দেবো না ওই বুড়ি আচ্ছা করে জব্দ হবে হ্যাঁ ভাই ঠিক বলেছিস বুড়ি এবার জব্দ হয়েছে কিন্তু ভাই বড়মার তো কোনো দোষ ছিল না রে বড়মাকে কিভাবে বলছে ওই বুড়িটা আমার খুব রাগ হচ্ছে বড়মা তো খুব ভালো বল আমাদের খুবই ভালোবাসে সে তো জানিলে দিদি বড়মার একটু কষ্ট হবে কিন্তু বড়মা বুঝুক ওই বুড়ি কত শয়তান সবাইকে খারাপ বলে সবার প্রতি গালমন্দ করে আর শুধু পায়ের উপর পা তুলে বসে থাকে আর সবাইকে খাটায় বড়মা বুঝুক সুবল বলি ও সুবল বড় খোকা কই গেলি তুই বেরো বেরো আজ কি কথা আছে আরে রে মা কি হয়েছে আপনি তো চিল্লামিল্লি করছেন আমার দিদি ভাই তুমি এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে শোনো ছোট বৌমা তোমার দিদি ভাই আজকে অনর্থ করেছে হ্যাঁ সে কি কথা দিদি ভাই কি বলছে মা এসব হ্যাঁ হ্যাঁ ও কি বলবে যা বলার আমি বলছি তুমি জানো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি খাইয়েছে তোমার দিদি ভাই আজকে আমাকে ও মা সে কি কথা ও দিদি ভাই মা এসব কি বলছে আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না মা আপনার কথা ভুল হচ্ছে দিদি ভাই এরকম নয় এত বছর ধরে আপনার জন্য রান্না করছে এ ভুল আমার হলেও হতে পারতো কিন্তু দিদি ভাইয়ের কখনো নয় ডোনারে আমার কথা মা বিশ্বাস করছে না তুই বল আমি এই কাজ করতে পারি এত বছর ধরে সংসারে সব কিছু করেছি আর এখন এরকম কথা শুনতে হচ্ছে আমায় হ্যাঁ দিদি ভাই না না সে তো আমি তোমায় বিশ্বাস করি এরকম তোমায় কখনো করতে পারো না এই বাড়িতে কি সব হচ্ছে বল দেখি আমার তো ভালো লাগছে না এরকম কোনোদিন হয়নি আজকে আমাকে এরকম একটা কথা শুনতে হলো মায়ের কাছে থাকবো মা অত নাকে কান্না করে ফ্যাচ ফ্যাচ করার কিচ্ছু হয়নি আমি খারাপ তো আমি শুধু তোমাদের নামে খারাপই বলি যাকে আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে যা বলার আমি ছেলেদের সঙ্গে বলবো তোমাদের সঙ্গে বলার কোনো দরকার নেই আমার
আরে মা, কি হলো? কি বাইরে এত চেঁচামেচি করছো আর ডাকছো কেন? কি হয়েছে নাকি? শোন বাবা সুবল, তোর সঙ্গে আমার একটা হেস্তনেস্ত করার দরকার এই ব্যাপারটা নিয়ে। আজ তোর বউ আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি দিয়ে ভাত দিয়েছে। শোন, এতটাও এখনো ইয়ে হয়ে যায়নি যে তোরা তোদের সুবিধার জন্য আমাকে আমিষ খাওয়াবি। বামুনের বিধবা আমি, বুঝলি তো? শোন, যাই হোক, এবার থেকে তোদের পর তোরা বেঁচে নে। আমি তো এমনিও তোদের ওপর বোঝ, সেই জন্য আজকে তোর বউ এই কাণ্ডটা ঘটালো। আমার আর ভালো লাগছে না। ওই বাড়িতে যবে থেকে মেজো খোকা এসেছে তবে থেকে কিছু না কিছু আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আরে আরে মা, তুমি এসব কি বলছো? কি তুমি এতদিনও ইন্দুকে চিনলে না? ইন্দু এরকম কখনো করতে পারে? আমি কি তাহলে মিথ্যা কথা বলছি? হ্যাঁ রে, তোর বউ সত্যবাদী যুধিষ্ঠির, আর আমি সব ভুল বলি? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়, বিয়ের পর বউই সত্যবাদী হয়ে যায়, আর যত মিথ্যা কথা এই মা বুড়ি তো বলে। মা, আমি সেসব কথা বলছি না। আরে তোমার কথা বুঝতে ভুল হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, ইন্দু এরকম কাজ কখনো করতে পারে না। ইন্দু ইন্দু, মা এসব কি বলছে, কি হয়েছে এসব? আগো, তুমি তো আমায় বিশ্বাস করো, বলো মায়ের যে কি হয়েছে, এইটুকু টাইমের মধ্যে আমাকে কি সব ভুলভাল বলছে? এত বছর ধরে মায়ের জন্য রান্না করেছি, রোজকার মতো আজও নিরামিষটা তুলে তারপরে মাছে দিয়ে রান্না করছিলাম, কিন্তু মায়ের পাতে যে কি করে মাছ গেল আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। চুপ করো বৌদি ভাই, চুপ করো, আমরা সবাই জানি মায়ের কথা ভুল হচ্ছে, তুমি এই কাজ কখনো করতে পারো না। বাহ, তার মানে আমি আমার খুব মাছ খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি ভাতের মধ্যে মাছ মাখিয়ে খেয়েছি, তাই তো? এইটাই হলো আসল কথা। ঠিক আছে, খুব ভালো খুব ভালো, আমার আর তোদের সঙ্গে কোনো কথা বলে লাভ নেই, আমি চললুম। এই বলে রাগ করে ঠাম্মা তো গজগজ করতে করতে ঘরের দিকে চলে গেল। এত কাণ্ড কারখানা যখন ঘটছিল সেই সময় হিনা তো সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে শুনছিল। হে ভগবান, আমি সব বুঝতে পারছি, এইসব কোথা থেকে হচ্ছে, কারা করছে, কিন্তু না, এখনই এইসব কথা যদি সবাইকে বলি তাহলে তো বাচ্চাগুলোর ওপর দিয়ে কি ঝড় যাবে, ভগবানই জানে। ওদেরকে যেটুকু থাকার জায়গা দিয়েছে মাসিমা সেটুকু হয়তো ওদের কপাল থেকে চলে যাবে। না 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 না, আমি এত অবস্থায় এত বড় ভুল কাজ করতে পারি না, যেভাবেই হোক ওদেরকে বোঝাতে হবে, কিন্তু কি করে, এখন এই পরিস্থিতিটা তো সামাল দিতেই হবে আমাকে। না না, আমি যাই। বৌদি ভাই, বৌদি ভাই, এই দিদি তুই বোঝা, বৌদি ভাই তুমি মন খারাপ করো না, কান্নাকাটি করো না, আমি জানি এইসব কারা করেছে। হ্যাঁ, কি বলছিস না, তুই সব জানিস, কে কে করেছে এমন কাজ, কে করেছে বল বল, শিগগিরই বল। না না বৌদি ভাই, তুমি আমাকে ক্ষমা করো, আমি এখন সেই কথা বলতে পারবো না, কারণ আমি এখনো সঠিক নই সে ব্যাপারে, আমি আগে বুঝি ভালো করে, তারপরে তোমাদের সব সময় মতো জানিয়ে দেবো। তবে আমি এটুকু বলতে পারি, এই কাজ তোমার নয় সেটা আমি বিশ্বাস করি, এবং কে করেছে সেটাও আমি মনে হচ্ছে বুঝে ফেলেছি। দিদি, কার কথা বলছে? এনামসিমণি? তাহলে কি এনামসিমণি আমাদের দেখে ফেলেছে নাকি? আমাদের কি বলে দেবে নাকি? এ বাবা, কি হবে দিদি, যদি এনামসিমণি বলে দেয় তাহলে তো আমাদের বাড়ির থেকে বের করে দেবে, আমরা যাব কি করে, বাবা তো আমাদের খুব মারবে, এ মা কি হবে? ভাইরে, আমারও খুব ভয় লাগছে, এবার যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো একটা মারামারিতে পড়বো না, আর ওই ডাইনি বুড়ি, ওরে বাবা, ও যে কি করবে, সে তো ভাবলেই গায়ে শিউরে উঠছে কাটা দিয়ে। এ ভাই, কি করবো, আমি তোকে বলেছিলাম এতটা দরকার নেই রে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিন্টু আর মুন্নির দুষ্টুমি তো দিন দিন বেড়ে চলেছে, যা বাড়ি শুদ্ধ সবাইকে বিপদে ফেলে দিচ্ছে। তো এরকমই দুষ্টুমিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন গল্পের সঙ্গে পরের পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।